সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউরোপ থেকে রিজার্ভ সেনা উড়িয়ে আনলো ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে দীর্ঘযুদ্ধে সমস্যা নেই, পর্যাপ্ত অস্ত্র আছে হামাসের। ইসরায়েল গাজা যুদ্ধে জেরুজালেম ভূতের শহরে পরিণত। ইসরায়েলকে সতর্ক করা হয়েছিল বড় কিছু ঘটতে পারে। হামাসের প্রায় 1500 সদস্যের লাশ পাওয়া গেছে ইসরায়েলে। পশ্চিমাদের যুদ্ধের ক্লান্তির বিরুদ্ধে সতর্ক করলেন ইউ রাষ্ট্রের প্রধানমন্ত্রী। ইসরায়েল হামাসের মধ্যে বন্দিবন্দি বিনিময় নিয়ে আলোচনা করছে কাতার। এবং ইসরায়েল ফিলিস্তিন সহিংসতায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউরোপ থেকে রিজার্ভ সেনা উড়িয়ে আনলো ইসরায়েল। গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের মোকাবেলায় ইউরোপ থেকে রিজার্ভ সেনা উড়িয়ে আনলো ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনী এক্স বার্তায় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী ওই পোস্টে জানায়, তাদের হারকিউলিস প্লেনগুলো ইউরোপ থেকে জরুরি ভিত্তিতে কয়েকশো রিজার্ভ সেনা নিয়ে দেশে পৌঁছেছে। তবে ইউরোপের কোথাও ওইসব সেনা আনা হয়েছে তা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, 2021 সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় 2 বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েল বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে 700 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। এছাড়াও ইসরায়েলি হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে। রিপোর্টে লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল দাবি করেছে, হামাসের হামলা এরই মধ্যে ইসরায়েলের নিহত সংখ্যা 900 ছাড়িয়েছে, সেখানে বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। ইসরায়েলের সঙ্গে দীর্ঘযুদ্ধে সমস্যা নেই, পর্যাপ্ত অস্ত্র আছে হামাসের। চতুর্থ দিনে গড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াই। এই যুদ্ধে উভয় পক্ষের অন্তত 1600 থেকে 1700 মানুষ নিহত হয়েছেন। এ অবস্থায় হামাসের শীর্ষস্থানীয় এক নেতা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং দীর্ঘমেয়াদী যুদ্ধে সমস্যা নেই হামাসের, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্ত করতে জিম্মি ইসরায়েলিদের ব্যবহার করবে হামাস। গত শনিবার সকালে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র 20 মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে 5000 মিসাইল ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ, আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েল এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এই যুদ্ধে এ পর্যন্ত 800+ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বার্তা সংস্থাকে এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষস্থানীয় নেতা আলী বারাকা বলেছেন, হামাসের অস্ত্রাগারে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালানোর মতো রকেট রয়ে গেছে। তিনি বলেন, আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে, এমনকি যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তার জন্য আমরা প্রস্তুত। এ সময় আলী বারাকা বলেন, হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে যাদের ধরে এনেছেন তাদের বিনিময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দাবি করা হয়। এদিকে পাল্টা আক্রমণের ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসের সামনে কঠিন ও ভয়াবহ সময় অপেক্ষা করছে, আমরা এরই মধ্যে সেটি নিশ্চিত করার পথেই রয়েছি এবং পাল্টা হামলা শুরু হয়েছে। এ সময় তিনি স্থানীয় মেয়র ও জনগণের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহায়তা করতে ইসরায়েল সব উপায় ব্যবহার করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী স্থানীয় মেয়র ও জনগণের সামনে দেওয়া বক্তব্য মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার হুমকি দিয়ে বলেন, আমি আপনাদের ধৈর্যের সঙ্গে নিজেদের অবস্থানে অবিচল থাকার অনুরোধ করছি, কারণ আমরা মধ্যপ্রাচ্যকে বদলে দিতে যাচ্ছি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন হুমকি আসার আগে অবশ্য হামাসের তরফ থেকে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মুসা আবু মারজুকে প্রশ্ন করা হয়, হামাসের যুদ্ধবিরতিতে আগ্রহী কিনা। জবাবে তিনি বলেন, হামাস এমন যে কোনো ধরনের বিষয়ে আলোচনা রাজনৈতিক সংলাপের জন্য উন্মুক্ত। ইসরায়েল গাজা যুদ্ধে জেরুজালেম ভূতের শহরে পরিণত। সোমবার জেরুজালেমে সাধারণত ব্যস্ত রাস্তাগুলি বিস্ময়করভাবে নীরব ছিল, কারণ ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা গাজা উপত্যকা এবং এর আশপাশে তৃতীয় দিনের জন্য লড়াই করছিল। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম NDTV। জেরুজালেমের বাসিন্দা 40 বছর বয়সে একজন ফিলিস্তিনি মহিলা মেয়ে বাবা বলেন, জেরুজালেম সত্যি একটি ভূতের শহর। বন্ধ গ্রিন গ্রোসারের পাশে দাঁড়িয়ে তিনি AFP-কে বলেন, মানুষ আতঙ্কিত ও চিন্তিত। বাবার মতে, শহরে ইসরায়েলি সংযুক্ত পূর্বে বসবাসকারী ফিলিস্তিনিদের অবশ্যই কাজে যেতে হবে, তবে তারা যুদ্ধের পরিস্থিতির কারণে ইসরায়েলি বাহিনীর দ্বারা দুর্ব্যবহারের আশঙ্কা করছেন। পুরনো শহরের প্রাথমিক বাজার খান আল জায়েতের কাছে সোমবার কয়েকটি দোকান খোলা ছিল। সিলওয়ানের ফিলিস্তিনি বাসিন্দাদের 40 বছর বয়সী হাজেম যখন কাজ করতে এসেছিলেন তখন তিনি স্পষ্টতই রেগে গিয়েছিলেন এবং তার পুরো নাম দিতে অস্বীকার করেছিলেন। তিনি AFP-কে বলেন, ইসরায়েলি পুলিশ অফিসার আমাকে গাড়ি থেকে নামতে বলে এবং সেখানে তল্লাশি চালিয়ে একটি বৈদ্যুতিক আউটলেট পরীক্ষক খুঁজে পায়। শনিবার ভোরে হামাস সদস্যরা দক্ষিণ ইসরায়েলের বিরুদ্ধে আকস্মিক হামলা চালানোর পর থেকে শহরে পূর্ব বা পশ্চিমে স্কুল সপ্তাহ শুরু হয়নি। তারপর থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলে প্রায় 700
জন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় 507 জন নিহত হয়েছেন। ভিতরে থেকে বাইরে সোমবারের প্রবল বাতাস এবং বৃষ্টি জেরুজালেমবাসীদের তাদের বাড়িঘর ছেড়ে যেতে আরও নিরুৎসাহিত করেছে। তিনি এএফপিকে ইঙ্গিত করে বলেন, কিছু ব্যক্তি শুধুমাত্র সৈন্য দমকল কর্মীদের জন্য রান্না করার জন্য তাদের রেস্তোরাঁ খোলে। তারাগণ বলেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানুষ সারাদিন টিভি দেখছে, অপরুদ্ধ ব্যক্তিদের ভিডিও দেখছে এবং এটি আপনার সন্তান না হলে আপনি হতবাক। ইসরায়েলকে সতর্ক করা হয়েছিল বড় কিছু ঘটতে পারে। কায়রোর একটি গোয়েন্দা সূত্র অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছে, মিশর ইসরায়েলি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছিল যে সপ্তাহান্তে ফিলিস্তিনি গোষ্ঠী একটি বড় হামলা চালানোর আগে হামাস বড় কিছু ষড়যন্ত্র করছে। এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। সূত্রটি দাবি করেছে, গাজা আসন্ন সমস্যা সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি কর্মকর্তারা পরিবর্তে পশ্চিম তীরের দিকে মনোনিবেশ করেছিলেন, কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ অংশ পশ্চিম তীরে বসতি স্থাপনকারী সমর্থকদের নিয়ে গঠিত, যারা এই অঞ্চলে নিরাপত্তা হামলার দাবি জানিয়েছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, আমরা সতর্ক করেছে যে একটি পরিস্থিতিতে বিস্ফোরণ আসন্ন এবং তা তাৎপর্যপূর্ণ হবে, তবে তারা এই ধরনের সতর্ক বার্তাকে অবমূল্যায়ন করেছে। প্রায়শই মিশর ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। অ্যাসোসিয়েটেড প্রেসে জানিয়েছে, বিচার বিভাগে সংস্কারের জন্য নেতানিয়াহুর বিতর্কিত পরিকল্পনা নিয়ে মতবিরোধের কারণে ইসরায়েলি সরকারও বিপদগামী হয়েছে। প্রতিবেদন অনুসারে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা কমান্ডারদের বারবার সতর্কতা উপেক্ষা করেছিলেন যে এই উদ্যোগটি ইসরায়েলের নিরাপত্তা পরিষেবাগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। গাজার ঘটনাগুলি ইসরায়েলের গোয়েন্দা পরিষেবাগুলো পক্ষ থেকে একটি বিপর্যয়কর ব্যর্থতা হিসেবে বিবেচিত হয়েছে, যাকে ফিলিস্তিনের ছিটমহলে প্রতিটি কোণে চোখ এবং শ্রবণ শক্তি রয়েছে বলে মনে করা হয়েছে। নেতানিয়াহুর প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা ইয়াকব এমিদর টাইমস অফ ইসরায়েলকে বলেন, হামাসের অভিযান প্রমাণ করে যে গাজায় গোয়েন্দা সক্ষমতা দুর্বল ছিল। সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন যে সেনাবাহিনীকে অবশ্যই জনসাধারণের কাছে ব্যাখ্যা করতে হবে যে কিভাবে হামলার অনুমতি দেওয়া হয়েছিল। তবে প্রধান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারির মতে, প্রথমে আমরা লড়াই করি, তারপর তদন্ত করি। হামাসের প্রায় 1500 সদস্যের লাশ পাওয়া গেছে ইসরায়েল। ইসরায়েল এবং গাজা উপত্যকার আশেপাশে হামাস সদস্যের প্রায় 1500 লাশ পাওয়া গেছে। মঙ্গলবার 10 অক্টোবর দেশটির সেনাবাহিনী বরাদ্দে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইসরায়েলের সামরিক মুখপাত্র রিচার্ড হ্যাচট বলেন, ইসরায়েল এবং গাজা উপত্যকার আশেপাশে হামাস সদস্যের আনুমানিক প্রায় 1500 লাশ পাওয়া গেছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী সীমান্তের আশেপাশে সকল বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনী সীমান্ত এলাকায় 35টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এদিকে সতর্ক না করে গাজা উপত্যকায় বেসামরিকদের উপর হামলা চালানো হলে আটক জিম্মিদের হত্যা করা হতে পারে বলে ইসরায়েলকে হুমকি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার অডিও বার্তায় সতর্ক বার্তা দিয়েছে গোষ্ঠীটির এলামুইং। ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও বার্তাটিতে বলা হয়, আমাদের জনগণকে লক্ষ্য করে যদি আর একটি হামলাও পরিচালিত হয়, সেক্ষেত্রে প্রতিটি হামলার জবাব দিবে একজন করে বেসামরিক জিম্মির প্রাণ যাবে। পশ্চিমাদের যুদ্ধের ক্লান্তির বিরুদ্ধে সতর্ক করলেন ইউ রাষ্ট্রের প্রধানমন্ত্রী। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেড্রিকসন নেটো সদস্যদের রাশিয়ার সাথে চলমান সংঘাতে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন প্রসারিত গভীর করার আহ্বান জানিয়েছেন এবং সংঘাত অব্যাহত থাকায় পশ্চিমকে যুদ্ধের ক্লান্তির কাছে নতি স্বীকার না করার জন্য সতর্ক করেছেন। এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। আমাদের অবশ্যই শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত ইউক্রেনীয়রা আমাদের স্বাধীনতার জন্য এই যুদ্ধে লড়াই করতে ইচ্ছুক, আসুন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের ট্রান্স আটলান্টিক সম্প্রদায়ের মধ্যে কোনো যুদ্ধের ক্লান্তি থাকবে না, ফেড্রিকসন সোমবার কোপেনহেগেনে নেটো সংসদীয় পরিষদের অধিবেশনে বলেছিলেন। ডেনমার্কে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটস এর নেতারা ফেড্রিকসনে যোগ করেছেন যে তার সরকার রাশিয়ান বিমানের শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য কিয়েভকে F-16 যুদ্ধবিমান সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলোর জোটকে প্রসারিত গভীর করার জন্য কাজ করছে। ডেনমার্ক নেদারল্যান্ডসের সাথে F-16 জেট পরিচালনার জন্য ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ সহায়তা করার উদ্যোগ দিয়েছে এবং ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। আগস্ট মাসে নরওয়ে ইউক্রেনকে F-16 সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ 11টি অতিরিক্ত দেশ ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফেড্রিকসন বলেন, সাহসী ইউক্রেনীয় পুরুষ ও মহিলারা যুদ্ধক্ষেত্রে লড়াই করছে, তারা সঠিক বনাম ভুল, ভালো বনাম মন্দের মুখ এবং ইউক্রেনীয় সৈন্যরা আমাদের অস্ত্র ক্ষেপণাস্ত্র দিয়ে লড়াই করে এবং শীঘ্রই আমাদের F-16 গুলিও উড়িয়ে দেবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী নেটো অধিবেশনে আরো বলেছিলেন যে কিয়েভের অলস পাল্টা আক্রমণ সহায়তা করার জন্য অস্ত্র গোলাবারুদ সংগ্রহ ও সরবরাহের জন্য জোটকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। ফেড্রিকসন বলেন, নেটো হলো আমাদের সম্মিলিত নিরাপত্তার ভিত্তি, কিন্তু আমাদের অবশ্যই ইউরোপে আরো বেশি কিছু করতে হবে। এটি নেটো দিয়ে শুরু এবং শেষ হয়, কিন্তু আমাদের অবশ্যই ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আরো বেশি কিছু করতে হবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু রিপাবলিকান আইন প্রণেতার ইঙ্গিতের মধ্যে। ফেড্রিকসনের এই মন্তব্য এসেছে যে ইউক্রেনের সামরিক সহায়তায় সীমাবদ্ধতা ছাড়াই ব্যয় করার উৎসাহ হ্রাস পাচ্ছে। 11 ঘন্টায় রাষ্ট্রপতি জো বাইডেন মার্কিন ফেডারেল সরকারের ব্যয়বহুল এবং বিঘ্নজনক শাটডাউন এড়াতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এজেন্সিগুলোকে চালু রাখার জন্য একটি অস্থায়ী তহবিল ব্যবস্থা স্বাক্ষর করেন। প্যাকেজটি ইউক্রেনের জন্য বর্ধিত সহায়তার একটি
বিধান বাদ দিয়েছে, যা রক্ষণশীল রিপাবলিকানদের ক্রমবর্ধমান সংখ্যার বিরোধিতা করে হোয়াইট হাউসের একটি মূল অগ্রাধিকার। ইসরায়েল হামাসের মধ্যে বন্দিবন্দি বিনিময় নিয়ে আলোচনা করছে কাতার। আলোচনা বিষয়ে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা ইসরায়েলি কারাগার থেকে 36 জন ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে গাজায় হামাসের দ্বারা বন্দী ইসরায়েলি নারী ও শিশুদের মুক্তি নিয়ে আলোচনার চেষ্টা করেছে। কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার রাত থেকে সমন্বয় করে যে আলোচনা চালিয়ে যাচ্ছে, সেগুলি ইতিবাচকভাবে এগিয়ে চলেছে। তাদের সম্পর্ক অবহিত করা হয়েছে এমন একটি সূত্রের মতে ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, কিন্তু উভয় পক্ষই চেষ্টা চালিয়ে যাওয়ার অগ্রগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কাতার দোহা এবং গাজায় হামাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে। একটি সূত্র জানিয়েছে, বন্দী হিসেবে চিহ্নিত 36 জন ফিলিস্তিনি মহিলা ও শিশুদের বিনিময়ে হামাস কতজন ইসরায়েলি মহিলা ও শিশুদের প্রস্তাব দিচ্ছে তা স্পষ্ট নয়। ইসরায়েলি কারাগার থেকে 36 জন ফিলিস্তিনি মুক্তির বিষয়ে আলোচনার সুনির্দিষ্ট বিবরণ আগে পাওয়া যায়নি। গাজায় আটক ইসরায়েলি বন্দীদের সংখ্যাও অনিশ্চিত, তবে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে হামাস শনিবার নারী শিশু বয়স্ক এবং সৈন্যদের বন্দী করেছে। হামাস ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার অতীত প্রচেষ্টার সাথে পরিচিত একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে কাতার ও মিশর এই গোষ্ঠীর সাথে যোগাযোগ করেছে, তবে সংঘাতের তীব্রতা কোনো অগ্রগতির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ইসরায়েল ফিলিস্তিন সহিংসতায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে সাম্প্রতিক ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন, তবে সংকটের বিষয় হচ্ছে মার্কিন প্রতিক্রিয়াকে সমস্যাযুক্ত বলে মনে করে। এই খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। ওয়াশিংটনের অবস্থান বিতর্কিত সোমবার শীর্ষ কূটনীতিক বলেন, কারণ তারা বলে অবিলম্বে এসব বন্ধ করুন, ইসরায়েলকে অবশ্যই জিততে হবে, সন্ত্রাসীদের ধ্বংস করতে হবে। ফিলিস্তিনি রাষ্ট্রের অনুপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এই দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে অসংখ্য উত্তেজনা ছিল, কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার পরও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা হ্রাস করার মূল কারণটি নির্মূল করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা করা হয়নি। ল্যাভরভ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলিতে বর্ণিত দ্বিরাষ্ট্র সমাধানে স্থিতিশীলতার একমাত্র কার্যকর পথ, তবে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউ এতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হয় না। তিনি বলেন, একটি বৈধ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না করে চরমপন্থাকে নির্মূল করা শান্তি আনতে পারে না। রাশিয়ার মন্ত্রীর মতে, আমেরিকানরা মধ্যস্থতার প্রচেষ্টাকে একচেটিয়া করার চেষ্টা করছে। ল্যাভরভ পুনরায় নিশ্চিত করেছেন যে রাশিয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাকে ঘৃণ্য বলে মনে করে, তা সে যে পক্ষই হোক না কেন। তিনি অপহরণের প্রথম নিন্দা করেন, যা হামাসের যোদ্ধারা গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে শনিবার আক্রমণের সময় করেছিল। উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইসরায়েলে বসবাসরত রাশিয়ান নাগরিকরা যে হুমকির মুখোমুখি হচ্ছে তা মস্কোর জন্য বিশেষ উদ্বেগের বিষয়, কূটনীতিক যোগ করেছেন। যারা দেশ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে তাদের সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।